দ্বিতীয় পরীক্ষাতেও জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের করোনা শনাক্ত। নতুন ধরন ওমিক্রন কিনা জানতে দেয়া হয়েছে নমুনা। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গেল বুধবার দেশে ফিরে নারী ক্রিকেট দল। এরপর হোটেলে পুরো দলই ছিল 5 দিনের কোয়ারেন্টাইনে। সোমবার যখন বাসা ফেরার কথা তখনই আসে দুঃসংবাদ, দুজন খেলোয়াড়ের শরীরে করোনা ভাইরাস মেলে, সাথে পুরো দলকে আবারও নেওয়া হয় আইসোলেশনে। দ্বিতীয় ধাপেও করোনা পজিটিভ এসেছেন দুজনের। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন কিনা সেটি জানতে নতুন করে আবারও নমুনা নেওয়া হয়েছে।